আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই সুন্দর ডিজাইনার আর প্যান্টের কাটিং এবং সেলাইয়ের পদ্ধতি দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই প্যান্টটার নাম রেখেছি আম্রেলা প্যান্ট কারণ উপরের যে ঝালোটা আছে এটা আমি আম্রেলা শেপে কেটেছি তো চলুন শুরু করা যাক আমি জামা বানানোর পর যে এক্সট্রা কাপড়টা ছিল সে কাপড়টা নিয়ে প্রথমে দুই ভার করে নিয়ে দেন আবারও ডবল ফোল্ড করে নিলাম সো এইখানে মোটা মোট চার পাট আছে এবার আমি প্যান্টের মাপ অনুযায়ী কাট করে নেবো ঠিক আছে আমার কাপড়টা চওড়ায় আছে সাড়ে আট এবং লম্বায় আছে দশ এবং আমি যেদিকে আছি সেদিকে আছে বন্ধ সাইড এবং অপোজিট সাইডে আছে খোলা সাইড এবার খোলা সাইড থেকে প্রথমে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নেব আপনার এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন ইলাস্টিক অথবা ফিতা যোগ করার এবার ওই উপরে দাগটা বাদ দিয়ে আমি সাথে হায়ের জন্য দাগ দিলাম এবার আমি চওড়ায় এদিকে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি হাই ডাউনের জন্য এবার একটা স্কেলের সাহায্যে শেপ করে নিচ্ছি ঠিক আছে তো দেখুন আমি শেপ করে নিলাম এবার হায়ের যে রাউন্ডটা থাকে সে রাউন্ডটা আমি এখানে নিচের দিকে করে নিচ্ছি এবার আমি নিচ্ছি মোহরির মাপ পায়ের মোহরি এটা আমি সাড়ে সাত রাখবো যেহেতু এখানে আমি নিচেও ইলাস্টিক দিব তাই আমি এটা বেশি রাখলাম এবার দাগটা মিলিয়ে দিলাম ঠিক আছে এবার আমি দাগ অনুযায়ী কাট করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ঠিক আছে এবার আমি উপরের যে বন্ধ সাইডটা আছে সেটাও কেটে আলাদা করে নিচ্ছি এটা দুই পার্ট ঠিক আছে তো দেখুন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আম্ব্রেলা শেপের ঝালোরটার জন্য কাপড় কেটে নিব। সো এটা কাপড়টা আমি চার ফোল্ডে ভাজ করে নিয়েছি ঠিক আছে এবার আমার উপরের মাঝায় আমি যেটা যেখানে ঝালোর দিব সেটার মাপ নিয়ে নিতে হবে তো এটা আটে দুই সুতো পরিমাণ কম আছে ঠিক আছে তো আমি এখানে মোটামুটি সাড়ে সাত করেই কাপড়টা কেটে নিব তো দেখুন সাড়ে সাতের অর্ধেক হচ্ছে সাড়ে তিন পয়েন্ট ওয়ান তো আমি হচ্ছে যে সাড়ে তিন করে কাপড়টা কেটে নিচ্ছি তো দেখুন আমি লম্বা দাগ দিয়ে নিলাম এবার মিডিল দেখতে হবে কতটুকু আসছে তো দুই থেকে তো কম আসছে তো আমি দুই সাইডেও দুই থেকে তো পরিমাণ কম নিয়ে এভাবে করে দাগ দিয়ে দেন রাউন্ড করে দেব ঠিক আছে তো দেখুন আমি রাউন্ড করে নিলাম এবার উপরে যে দাগটা আছে সে অনুযায়ী দেখতে হবে কতটুকু কাপড় আছে আমার তিন হচ্ছে আপনারা চাইলে বেশি করতে পারেন ঠিক আছে আমার কাছে যেহেতু কাপড়ের পরিমাণ কম আছে তাই আমি তিন করেই ঝালুটা করে নিচ্ছি আপনারা পাঁচ সাত যা ইচ্ছা করতে পারেন বড়দের ক্ষেত্রে বেশি করবেন ছোটোদের ক্ষেত্রে কম রাখার চেষ্টা করবেন তো এবার আমি দাগগুলোকে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এবার আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি ঠিক আছে তো দেখুন আমি কাট করে নিলাম এটা কিন্তু এক সাইডে ঝালোরের জন্য কাপড় কাটা হচ্ছে আপনারা এভাবে করে দুইটা কাপড় কেটে নেবেন তো আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি আমি সেমভাবে অন্যটাও কেটে নেব এবার আমি আপনাদের ঝালোরটা বসি দেখিয়ে দিচ্ছি কিভাবে বসবে ওকে এবার যে কোনো একটা সাইড যেহেতু সম্পূর্ণ বন্ধ সাইড একটা সাইড আমি কেটে নিচ্ছি তো দেখুন কাটা হয়ে গেছে এবার এটা উপরের সাইডে এভাবে করে জয়েন্ট হয়ে যাবে দেখতে এরকম সুন্দর লাগবে এবার দুইটা কাপড় একসাথে মিলিয়ে হায়ের যে কাপড়টা আছে যে পর্যন্ত সেখানে আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি ঠিক আছে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন আমি কিন্তু এক সাইডে হায়ে সেলাইটা দিয়ে নিচ্ছি ঠিক আছে এবার উপরের যে আমরেলা কাটে কাপড়টা কেটেছিলাম সেটা সোজা সাইডে রেখে প্যান্টের কাপড়টাও সোজা সাইডে রেখেছি এবার দুইটা কাপড় একসাথে মিলিয়ে দেন সেলাইটা করে নিতে হবে সেলাইয়ের পরে কিন্তু নিচের কাপড়টা উল্টে দেন সোজা সাইডে আসবে ওকে তো আপনারা এই সেলাইটা দেওয়ার সময় সাবধানে দেবেন যাতে নিচে কুচি না পড়ে যায় ঠিক আছে যেহেতু নিচের কাপড়টা কুচি কুচি আমি আম্রেলা সেবে কেটেছি তাই ওটা কুচি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে সেলাইটা দিয়ে নেবেন আপনারা আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো মাপের প্যান্টটা বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব আর আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী এভাবে করে প্যান্টটা বানিয়ে ফেলতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শো আমার সেলাই দাও কমপ্লিট এবার আমি কাপড়টা উল্টে নিব দেন এক উপর সাইডে আমি ইলাস্টিকের জন্য কাপড় রেখে দেন সেলাইটা দিয়ে নেবো সেলাই দেওয়ার আগে ইলাস্টিক দিয়ে দেখে নেবেন যে আপনাদের কত দূর পর্যন্ত সেলাইটা দিতে হবে তো ইলাস্টিক থেকে এক দুই পরিমাণ বেশি রেখে সেলাইটা দিয়ে নেবেন আমি প্যান্টের কাপড়টার উপর দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি ইলাস্টিকের জন্য কাপড় রেখে আপনারা চাইলে ঝালোরের কাপড়টার উপর দিয়েও সেলাইটা দিয়ে নিতে পারেন তবে সাবধানে সেলাইটা দিবেন যাতে কুচি পরে না যায় বা ভাজ পরে না যায় ঠিক আছে তো দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি সেমভাবে তো আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটা করবো সেটা হলো এই যে আম্রেলা কাঠের ঝালোটা আছে সেটা আমি একবার ভাজ করে দেন আবার ভাজ করে আমি পুরো কাপড়টা সেলাইটা দিয়ে নেব যেহেতু এটা আমি সুতি কাপড় ব্যবহার করেছি তাই সুতাটা বেরিয়ে থাকার সম্ভাবনা আছে বা ভালো লাগবে না তো আপনারা এই পর্যায়ে পিকু করে নিতে পারেন অথবা ওভারলক করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমার কাছে যেহেতু ইলেকট্রিক মেশিন নাই সেজন্য আমি সাধারণ মেশিনে আমি ভাজ করে কাপড়টা সেলাই দিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন আমি সেমভাবে পুরো কাপড়টা কিন্তু সেলাইটা দিয়ে নেব আমি সম্পূর্ণ দেখাচ্ছি না তো দেখুন আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি যে কোনো এক সাইড থেকে আমি ইলাস্টিকটা নিয়ে পুরা ইলাস্টিকটা কাপড়টার ভিতর ঢুকিয়ে দেবো ঠিক আছে তো ইলাস্টিকটা মাপ আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী নেবেন আমি এখানে সাড়ে বারো নিয়েছি বারো হবে মাপ এবং আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কত ইজিতে পুরো ইলাস্টিকটা কাপড়টার মধ্যে কভার করে ফেললো এবার আমি পিনটা খুলে ফেললাম এবার যে কুচির কাপড়টা আছে সেটা আমি নিচের সাইডে রাখলাম ঠিক আছে এবার দুইটা ইলাস্টিকের কাপড় ওভার অর্থাৎ কভার করার পরে কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে নিয়ে চারটা কাপড় আছে উপরের সাইডে সো খুব ভালো মতো মিলিয়ে নিয়ে দেন হাই পর্যন্ত সেলাইটা দিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন হাইয়ের জন্য যে কাপড়টুকু আছে সেই পর্যন্ত আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আমি যে জামার সাথে ম্যাচিং করে এই প্যান্টটা বানাচ্ছি সেই জামার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো উপরে যে আই বাটনটা আছে সেই আই বাটনে ক্লিক করে আপনারা সেটা দেখে নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে ডবল সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন ঠিক আছে তো আমি সাইড দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিলাম সময় সেলাই দাও কমপ্লিট এবার নিচের যে সাইডটা আছে ঠিক আছে সেটা একবার উলটিয়ে দেন আবার একবার উলটিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এটা আমি পিছনের সাইডে এই ভাজটা পিছনের সাইডে করছি ঠিক আছে আমি সেমভাবে অন্য যে পায়ের মোহরিটা আছে সে সেখানেও এভাবে সেলেটা দিয়ে নেবো আমি ভিডিও খুব বড় করতে চাই না তাই জন্য এবার আমি আমি ইলাস্টিকটা নিয়ে নিব তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী নেবেন আমি ছয় করে ইলাস্টিকটা কেটে নিলাম সেমভাবে আমি দুইটা ইলাস্টিক কেটে নেব দুই পায়ের জন্য এবার আমি ইলাস্টিকটা আপনাদের যোগ করে দেখাচ্ছি ঠিক আছে তো এটা টেনে টেনে পুরা কাপড়ে কভার করে দিতে হবে তাহলে দেখতে খুব ভালো লাগে ঠিক আছে তো প্রথমে অল্প একটু সেলাইটা দিয়ে নিয়ে দেন ইলাস্টিকটা টেনে টেনে সেলাইটা দিতে হবে কাপড় টানার দরকার না ইলাস্টিকটা টেন টানলেই কিন্তু এটা কুচি মতো হয়ে যাবে আমি যে জামাটা বানিয়েছি সেটাও কিন্তু ইলাস্টিক দিয়ে বানিয়েছি এবং অসাধারণ সুন্দর হয়েছে খুব সহজে অনেক সুন্দর একটা ডিজাইন তো আপনারা সে ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন কারণ আমি রেগুলার আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের আপডেট আপডেট কিছু দেওয়ার চেষ্টা করি তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে তো দেখুন আমি সেমভাবে পুরো কাপড়টাই কভার করে ফেললাম এই ইলাস্টিকটা দিয়ে ঠিক আছে সিস্টেম কিন্তু একই থাকবে শুধু মেজারমেন্ট আলাদা হবে আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নিতে পারেন আমি এটা তিন মাস বাচ্চার জন্য বানিয়েছি ঠিক আছে তো এবার দুইটাই দেখুন আমি সেমভাবে অন্যটাও করে নিয়েছি এবার দুইটা কাপড় একসাথে নিতে হবে যে পায়ে দুইটা কাপড় একসাথে মিলিয়ে নিতে হবে এবার আলাদা করে নিতে হবে অর্থাৎ বীরত দিয়ে যে কাপড়টা আছে সে কাপড়টা জয়েন্ট করে নিতে হবে সেভাবে যেভাবে আপনারা সালোয়ার বানান তো দেখতেই পাচ্ছেন এটা কত ইজিতে তৈরি হয়ে যায় আর এটা একদম ডিফারেন্ট ডিজাইনের আপনারা ট্রাই করবেন দেখবেন বেবিদের পড়ালে অসম্ভব সুন্দর লাগবে আমি শুধু বলছি তাই না আপনারা চেষ্টা করবেন তারপর ভালো লাগলে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও ভালো লাগলে আপনারা দয়া করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অ্যাট লাস্ট আমার প্যান্টটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো পিও ভিউয়ার্স আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম